দেখা যাচ্ছে কিন্তু হ্যালো হ্যালো মনীষা, সবাইকে ওয়েলকাম। যারা যারা দেখতে পাচ্ছ একটু কমেন্টস করবে প্লিজ, সবাই একটু কমেন্টস করবে। একটা করে হাই লিখলো এরাফ আমার জন্য, তো একটু কমেন্টস করবে। আজকে কিন্তু দারুণ দারুণ শাড়ি দেখাবো। হ্যালো হ্যালো সুনীলজি, স্লো কানেকশন দেখায়। একটুকে মানে একটু সবাইকে বলছি একটু কমেন্টস করতে। হ্যালো বাপ দিদি, ভালো আছি, কেমন আছো তুমি? সবাইকে বলবো যারা যারা জয়েন করছো একটু কমেন্টস করবে, আর একটু ফ্রেন্ড রিলেটিভদেরকে একটু ট্যাগ করো, যাতে সবাই জয়েন হতে পারে লাইভটা। আজকে সানডের জন্য একটা দারুণ নাইট বলবো, কারণ ভালো ভালো শাড়ি দেখাবো, পিওর কটন গরমকালের জন্য, গরমকালের জন্য দারুণ দারুণ শাড়ি দেখাবো। তো সবাইকে ইনভাইট করছি, জয়েন হয়ে যেতে হবে। আসলে নেটটা একটু ডিস্টার্ব করছে। আমি আমার বুকিং নাম্বারটা দিয়ে দিচ্ছি, এটাই গুগল পে ফোন পে নাম্বার। আমি আমার নাম্বারটা পিন পোস্ট করে দিলাম, তো সবাইকে ওয়েলকাম আজকে লাইভে। যারা যারা দেখতে পাচ্ছ একটু ক্লিয়ার আছে কিনা একটু জানাও, শোনা যাচ্ছে কিনা সবকিছু ক্লিয়ার কিনা একটু জানাও, আর যারা যারা দেখতে পাচ্ছ একটু হাই হ্যালো করো। আমার ব্লাউজগুলো অসাধারণ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এগুলো সবই কিন্তু টেলার মেড, একদমই নিজের মাপে বানানো, তো যদি চাও তো তোমাদেরও করে দিতে পারি আর কি, টেলার আছে আমার। যারা যারা দেখতে পাচ্ছ প্লিজ একটু কমেন্টস করবে যে কে কে আছো, আমি তো বুঝতে পারছি না, শো করছে না এখানে। একটু সবাইকে বলবো প্লিজ প্লিজ একটু ট্যাগ করো ফ্রেন্ডদেরকে, যারা দেখছো ট্যাগ করো, ঠিক আছে? ফ্রেন্ড রিলেটিভ সবাই দেখতে পারবে, পেজের লাইভ কোনো প্রবলেম হবে না, তো তোমাদের হেল্পটা কিন্তু একটু দরকার। একটু সবাই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি। আজকে কি কি দেখাবো একটু বলে দিই, মেনশন করে দিই আজকে।
সবাই জয়েন হতে থাকো প্লিজ, একটু কমেন্টস করবে সবাই। যারা যারা দেখতে পাচ্ছ একটু কমেন্টস করবে প্লিজ। কমেন্টস কারোর আসছে না, তো খুব খুব প্রবলেম এখানে কিছু। হ্যালো চৈতালি দি, চৈতালি দি ফটোটা তুলেছি পাঠাতে ভুলে গেলাম, আমার মাথা গেছে পুরো। পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যালো হ্যালো সুচরিতা মিত্র, হাই সুচরিতা, সবাইকে ওয়েলকাম আজকের জন্য, সবাই জয়েন হয়ে যাও। একটু সবাই জয়েন হয়ে যাও, না হলে লাইভটা শুরু করতে পারছি না, কারণ কমেন্টসটা কিন্তু দরকার, কমেন্টস না হলে ঠিক বোঝা যায় না, কারণ আমার কাছেও সেইভাবে আসছে না। কিছু শো করছে না। হ্যালো হ্যালো বন্দনা দি, ঠিক আছে গো, গরমে সবারই মাথা খারাপ হয়ে যাচ্ছে সত্যি। হ্যালো অজপা, কেমন আছো? হ্যালো পৃথা, তো চলো আমি শুরু করে দিই। হ্যালো হ্যালো রেশমি, থ্যাংক ইউ থ্যাংক ইউ, সবাইকে একটু কোঅপারেশন করতে হবে, একটু ট্যাগ করতে হবে ফ্রেন্ডদেরকে, ঠিক আছে? এইটা একটা আমার রিকোয়েস্ট। আর যত পারবে একটু হাই হ্যালো যা পারবে একটু কমেন্টস করো, কমেন্টস করলে কিন্তু রিচ আপ হবে, রিচ আপটা ভীষণ দরকার, কারণ লাইভে কিন্তু ভীষণ স্লো হয়ে যায় লাইভটা, ঠিক আছে? তো আজকে যে প্রথম শাড়িটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে সঙ্গনারি কটন শাড়ি, এবং যেটা হচ্ছে আমাদের সামার স্পেশাল শাড়ি। এইগুলো একটা সবাই জানো হয়তো, তো তাও আমি বলে দিই, এটা হচ্ছে জয়পুরের একটা সঙ্গনারি গ্রামের শাড়ি, যেখানে এই শাড়িগুলো না পুরো মানে ব্লকটা পুরোটাই হয় ফ্লোরালে, ঠিক আছে? খুব গরমের জন্য তুমি কি কাপড় পরেছো? তুমি করে বললাম, আরে কোনো ব্যাপার না, আমি তো সবাইকে তুমি বলি। এটা মঙ্গলগিরি পরে আছি, ঠিক আছে, মঙ্গলগিরি দেখাবো আজকে। তো প্রত্যেকটা শাড়ি পিওর কটন, প্রত্যেকটা শাড়ি গরমকালে পরার জন্য দুর্দান্ত লাগবে, ঠিক আছে? নিজেরা ফিল করবে দারুণ। তো প্রথম যে শাড়িটা দিয়ে শুরু করছি সেইটা যাচ্ছে একটা লাইট কালারের, এই হচ্ছে ডিজাইনটা, দেখে নাও। সমস্ত শাড়িগুলো কিন্তু ফ্লাওয়ার মোটিভের, ফ্লোরাল যে ব্লকগুলো হয় সেই ব্লকের শাড়ি, এবং প্রত্যেকটা 100% পিওর কটন, পরলে ভীষণ সুন্দর লাগবে পিওর কটনের শাড়িগুলো, গরমকালে পরার জন্য দারুণ, ঠিক আছে? আচ্ছা প্রথম যে শাড়িটা দেখাচ্ছি এটা দেখে নাও, এইটা যাচ্ছে শাড়িটা, স্ক্রিনশটটা একটু ঠিক মতো নিতে হবে, কারণ স্ক্রিনশটটা ভীষণ মানে বাজে বাজে আসে যখন, আমিও ঠিক বুঝতে পারি না, তো আমি সবাইকে বলি আর একবার করে পাঠাও। তো এইটা হচ্ছে শাড়িটা, দেখে নাও, পিওর 100% কটন, এগুলো সমস্ত জয়পুরের শাড়ি, এবং পুরো শাড়িটার ব্লকটা দেখে নাও, এগুলো ফ্লাওয়ার একদম ফ্লোরাল মোটিভে, একদম প্রচন্ড সুন্দর দেখতে। শাড়িটার আঁচলটা দেখে নাও, এইটা যাচ্ছে শাড়িটার আঁচলটা, বুঝতেই পারছো এই আমাদের প্রচন্ড গরমে এই ধরনের একটা শাড়ি চোখের জন্য একটা শান্তি যাকে বলে, ঠিক আছে? এইটা যাচ্ছে শাড়িটা, শাড়িটার বর্ডারটা যাচ্ছে এই ধরনের, এবং ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়িতে আছে, এবং তোমরা
প্রত্যেকটা ব্লাউজ পিস কিন্তু শাড়ির সাথে বানাবে, দারুণ লাগবে শাড়িগুলো। এইটা যাচ্ছে শাড়িটা, এবং শাড়ির ব্লাউজ পিসে এই ধরনের একটা বর্ডার যাচ্ছে। শাড়িটার দাম যাচ্ছে 1300, শিপিং ফ্রি। আজ তোমার দেখিতে এলাম লাইভে, আ হা হা গোপাদি, তোমার শাড়ি কালকে কুরিয়ার হবে। হ্যাঁ আচ্ছা, তো এটা গেল 1300। এর পরের শাড়িটা দেখে নাও, একটা হালকা স্কাই ব্লু কালার। প্রত্যেকটাই কিন্তু ওদের ডিজাইন গুলো ফ্লোরাল, যার জন্য প্রত্যেকটা শাড়ি দেখতে কিন্তু দারুণ লাগে, ভীষণ সুন্দর লাগে দেখতে। শাড়িটা দেখে নাও, এইটা যাচ্ছে ডিজাইনটা, সেকেন্ড শাড়ি এইটা। এবং প্রত্যেকটা আমি বারবারই বলছি, গরমকালে পরার জন্য একটা দারুণ শাড়ি, ঠিক আছে। এই শাড়িটা এবার দেখে নাও ভালো করে, ভীষণ সুন্দর শাড়িটা। যারা লাইট কালারের শাড়ি পছন্দ করো, সকালবেলা দেখবে একটু লাইট কালারটা পরলে ভীষণ ভালো লাগে, এবং এইসব শাড়ির সত্যি কোনো তুলনা হয় না। এইটা যাচ্ছে শাড়িটা, এইটা যাচ্ছে শাড়িটা, শাড়ির আঁচল এইটা, এইটা যাচ্ছে আঁচল। এগুলো সব কিন্তু ব্লকে হয়, একদম সব কিন্তু ব্লকে। এবং ব্লাউজ পিসটা ফ্যান্টাস্টিক, এইটা যাচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিস। হ্যাঁ, ভীষণ নরম শাড়ি, এবং পরলে দারুণ লাগবে। এবং সাঙ্গানেরই খুব বিখ্যাত শাড়ি, যাকে বলে গরমের জন্য ভীষণ ভালো। এইটা যাচ্ছে ব্লাউজের বর্ডারটা, এবং বিউটিফুল একটা জয়পুরের শাড়ি। আজকে যদিও আমার সমস্ত শাড়ি হচ্ছে সাউথের, তার মধ্যে আমি দেখলাম গরমকালে এই শাড়িগুলো না দেখালে আর কবে দেখাবো, দেরি হয়ে যাচ্ছে। তো সেজন্য আমি এই শাড়িগুলো আজকে দেখিয়ে দিলাম, ফ্যান্টাস্টিক, ভীষণ সুন্দর। 1300 অনলি, 1300, ঠিক আছে। এর পরের কালারটা দেখে নাও, লাইট গ্রিন কালার, একদম যে মেন কালারটা পেস্তা কালার, শাড়ির যে মেন কালারটা পেস্তা কালার, এবং ইয়েলো কালারের এই রকম ফুল দেখে নাও। এইটা যাচ্ছে এরকম একটা হোয়াইট কালারের ফ্লাওয়ারের মধ্যে দিয়ে যাচ্ছে, শাড়িটা ভীষণ সুন্দর দেখতে। প্রত্যেকটা শাড়ি দারুণ, প্রত্যেকটা শাড়ি দারুণ। এইটা যাচ্ছে পুরো ডিজাইনটা লাইট পেস্তা কালার, শাড়িটা পেস্তা কালার। আমি কিন্তু বারবারই মেনশন করছি কালারটা, কেউ আবার আমাকে পরে যদি জিজ্ঞাসা করো যে এই শাড়িটার কালারটা কি ছিল, আমি লাইভে সেই জন্য বারবার ডেসক্রিপশনটা খুব ভালো করে দিই, যাতে মানে কোনো প্রবলেম না হয়, তোমরা রেকর্ডেড লাইভ দেখলেও যাতে কোনো অসুবিধা না হয়। এইটা যাচ্ছে ভীষণ একটা আই সুদিং কালার, কোন শাড়িরই কালার গুলো চোখে লাগবে না, ঠিক আছে, কোন শাড়ির কালার চোখে লাগবে না। এইটা যাচ্ছে শাড়িটার আঁচলটা, এইটা যাচ্ছে শাড়ির আঁচলটা, ঠিক আছে। আর ব্লাউজ পিসটা এটার বাঁধা রয়েছে, এরা সব বেঁধে দেয় ব্লাউজ পিস ম্যাক্সিমামই। এইটা যাচ্ছে ব্লাউজ পিস, ঠিক আছে, এটা যাচ্ছে ব্লাউজ পিস। শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর একটা, মানে বুঝতেই পারছো, হোয়াইট ইয়েলোর মধ্যে যখন ব্লাউজ পিসটা দিয়ে পরবে, আর এইটা যখন শাড়িটা, দারুণ লাগবে দেখতে। 1300, 1300 টাকা। এর পরের যে শাড়িটা যাচ্ছি, একটু ভায়োলেট কালারের টোন, একটা ভায়োলেট কালারের টোন দেখে নাও। এইটা প্রত্যেকটা শাড়ি সুন্দর, এটা যাচ্ছে বর্ডারটা, এইটা যাচ্ছে বর্ডারটা শাড়িটা, এবং শাড়ির ডিজাইনটা যাচ্ছে এইটা। খুব খুব হালকা শাড়ি, এগুলো সারাদিন পরে থাকতে পারবে, কোনো প্রবলেম হবে না। এটা যাচ্ছে ব্লক, প্রত্যেকটা বুঝতেই পারছো ব্লকের দাগগুলো পর্যন্ত রয়েছে, এইভাবেই যাচ্ছে শাড়িটা। কারুর কোনো কমেন্টস আসছে না, ঠিকমতো দেখা যাচ্ছে কিনা একটু জানাও, আমি কোনো কমেন্টস পাচ্ছি না অ্যাকচুয়ালি। এইটা যাচ্ছে ভায়োলেট কালার, ভায়োলেট কালার, খুব আইসুদিং শাড়ি, খুব আইসুদিং। এইটা যাচ্ছে আঁচলটা, আঁচলটা দেখে নাও, দারুণ দেখতে। ব্লাউজ পিসটা যাচ্ছে এইটা, ব্লাউজ পিস এইটা যাচ্ছে, এবং বর্ডারে যাচ্ছে একটা হালকা পাড়, ঠিক আছে। আচ্ছা, এগুলো কোনো কমেন্টস না এলে না বোঝা যায় না যে ঠিকমতো চলছে কিনা আদৌ। এইটা দেখে নাও শাড়িটা, ভীষণ সুন্দর একটা সফট টাইপের শাড়ি। এটা যাচ্ছে পুরো পাড়টা, আঁচলটা, ঠিক আছে, এই মোটিভ গুলো যাচ্ছে দেখে নাও। 1300, 1300 টাকা। এর পরের শাড়িটা যাচ্ছে একটু হালকা মানে স্লেট কালার টাইপের, এগুলো সাঙ্গেনারি। এইটা যাচ্ছে দেখে নাও, পুরো হালকা স্লেট কালারের শাড়ি,
ব্লুইশ কালারটা, কিন্তু কালারটা ভীষণ সুন্দর, ব্রাইট কালার কিন্তু কোনোটাই নয়, প্রত্যেকটা শাড়ির কালার কিন্তু ভীষণ সোবার। হ্যাঁ, ভীষণ সোবার শাড়ি এইগুলো, এবং সকালবেলা পরার জন্য তোমরা ডেইলি যারা অফিসে যাও স্কুলে যাও তাদের জন্য এই শাড়িগুলো কিন্তু খুব আরামদায়ক। এবং শাড়িটা জাস্ট দেখতে দেখো, এগুলো একটা হালকা রিভাইভ দিয়ে তোমরা পরতে পারো, দারুণ দেখতে পুরো শাড়িটা। এইটা আঁচলটা দেখে নাও, এইটা যাচ্ছে আঁচলটা, এইটা যাচ্ছে আঁচলটা, ঠিক আছে। হ্যাঁ, এই শাড়িগুলো এত আরামের শাড়ি, কি বলবো, সঙ্গনারি অ্যাজ সাচ ভীষণ প্রত্যেকটা শাড়ি ভালো হয়, ঠিক আছে। এইটা যাচ্ছে পুরো আঁচলটা, ব্লাউজ পিসটা যাচ্ছে এইটা, এইটা যাচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসেও কিন্তু একটা পার আছে, এইটা যাচ্ছে শাড়িটা 1300 টাকা। আর লাস্ট যে শাড়িটা সেইটা যাচ্ছে তোমাদের পিঙ্ক কালার, একদম এগুলো কালার গুলো কিন্তু ভেজিটেবল কালার, যেটা আমি বলতে ভুলে গেছি, প্রত্যেকটা শাড়ির কালার কিন্তু ভেজিটেবল কালার। এটা কিন্তু পিঙ্ক কালারের মধ্যে দেখে নাও, ছোট্ট ছোট্ট মোটিভ, ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার মোটিভ, ভীষণ ক্লাসি দেখতে, ছোট্ট ছোট্ট মোটিভ, এরকম একটা বর্ডার যাচ্ছে, গরমকালে পরো, চুটিয়ে পড়তে পারবে এই শাড়িগুলো, জাস্ট অসাধারণ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ভীষণ স্টাইলিশ, ভীষণ স্টাইলিশ শাড়ি, এবং গরমকালে পরার জন্য একটা বিউটিফুল শাড়ি, গরমকালে পরার জন্য একটা বিউটিফুল শাড়ি, চুটিয়ে পড়তে পারবে এই শাড়িগুলো, পরে খুব আরাম পাবে। এইটা যাচ্ছে ডিজাইনটা, আর ব্লাউজ পিসটা যাচ্ছে এইটা, প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি জয়পুরের কোয়ালিটি জানোই। হ্যাঁ, কটন মঙ্গলগিরি দেখাবো, এইটা যাচ্ছে পুরো শাড়ির পাটটা, ঠিক আছে, শাড়ির পাটটা ব্লাউজে, খুব খুব ক্লাসি, 1300। কারোর যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নেবে, শিপিং যাচ্ছে ফ্রি অল ওভার ইন্ডিয়া। আচ্ছা, এরপরে আমি মঙ্গলগিরি শুরু করছি, মঙ্গলগিরি আমি যেটা হোয়াইট পরে আছি এটা কিন্তু অ্যাভেলেবল। এরপরের শাড়িটা যেটা যাচ্ছি সেটা যাচ্ছে একটা রাস্ট কালার, জাস্ট কালারটা দেখে নাও, রাস্ট কালারের একটা মঙ্গলগিরি, তার সাথে গোল্ডেন কালারের বর্ডার, গোল্ডেন কালারের বর্ডার, প্রত্যেকটা শাড়ি অরিজিনাল মঙ্গলগিরি, ভাগলপুরের মঙ্গলগিরি কিন্তু এগুলো কোনোটাই নয়, এগুলো অরিজিনাল মঙ্গলগিরি, এবং কালারটা যাচ্ছে রাস্ট কালার, একটা বিউটিফুল গর্জাস কালার। গরমকালে অনেক সময় আমরা অনেক শাড়ি, ভারী শাড়ি পরতে পারি না, এইটা দেখে নাও শাড়িটার কালারটা, রাস্ট কালার, কারোর পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে নিও, শাড়িটা যাচ্ছে এইটা, ঠিক আছে, রাস্ট কালার। আঁচলটা যাচ্ছে গোল্ডেন জারি দিয়ে, রানিং ব্লাউজ যাচ্ছে, শাড়িটার দাম যাচ্ছে 1990, 1990, শিপিং থাকছে ফ্রি অল ওভার ইন্ডিয়া। এটা ট্যাগ লাগানো নেই, 1990। আচ্ছা, এর পরের কালারটা যেটা যাচ্ছি সেটা যাচ্ছি এইটা, কালারটা দেখে নাও, এটা ডুয়েল টোনের কালার, একটা একটা যাচ্ছে তোমাদের এটার সাথে ব্রিক রেড কালার, ডুয়েল টোন, বর্ডারটা দেখে নাও ব্রিক রেড কালার, আর একটা হালকা গ্রিন কালারের ডুয়েল টোন শাড়িটা, শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে, যারা একটু ডুয়েল টোন শেড পছন্দ করো তাদের জন্য, প্রত্যেকটা শাড়ি কিন্তু পিওর 100% কটনে যাচ্ছে। হ্যালো হ্যালো লিপিকা, কেমন আছো, শাড়ি শাড়ি ও তুমি তো পেয়ে গেছো বলেছ। আচ্ছা, এই শাড়িটা দেখে নাও, প্রত্যেকটা শাড়ি কিন্তু এগুলো হ্যান্ড উইভ, প্রত্যেকটা শাড়ি কিন্তু হ্যান্ড উইভ, এবং প্রত্যেকটা পাড়ে দেখে নাও এরকম ফুটো ফুটো থাকবে, এগুলো পুরো হাতের কাজ করা যে শাড়ি, তাহলে বুঝতে পারবে যে এগুলো কিন্তু অরিজিনাল শাড়ি, ঠিক আছে। তো প্রত্যেকটা শাড়ি কিন্তু অরিজিনাল, এটা সিলভার কালারের বর্ডার যাচ্ছে, সিলভার কালারের বর্ডার। এলাম আপনার কালেকশনের ফ্যান হয়ে গেছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে শাড়িটা যাচ্ছি যেটা সেটা দেখে নাও, এইটা আমি একটা পাস দেখিয়ে দিয়েছি, একটা রাস্ট কালারের মঙ্গলগিরি, এইটা যাচ্ছে একটা গ্রিন কালারের সঙ্গে ডুয়েল টোন, ব্রিক রেড কালারের বর্ডার, ব্রিক রেড কালারের বর্ডার, খুব সফিস্টিকেটেড কালার শাড়িটা, এবং খুব সুন্দর উইথ রানিং ব্লাউজ যাচ্ছে। এইটা যাচ্ছে সিলভার কালারের বর্ডারটা, পিওর কটন, 100% পিওর কটন, অসাধারণ দেখতে,
এবং আঁচলটা যাচ্ছে পুরোটাই এরকম যেরকম হয় মঙ্গলগিরিতে, পুরোটাই জড়ি দিয়ে করা রয়েছে। ঠিক আছে, 1990, শিপিং যাচ্ছে ফ্রি অল ওভার ইন্ডিয়া। এরপরে আমি যেটা বাইকটা পরে আছি এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে। এই শাড়িটা দেখে নাও, এইটা যাচ্ছে একটা অরেঞ্জের সঙ্গে রেড কালারের ডুয়েল টোন, অরেঞ্জ কালারের সঙ্গে রেড কালার, দারুণ দেখতে। অনেকেই মানে গায়ে হলুদ যদি কোনো অকেশনে যাওয়া থাকে, প্ল্যান থাকে, তো এই ধরনের একটা মঙ্গলগিরি পড়তে পারো। একটু অরেঞ্জি শাড়ি, তার সঙ্গে রেড কালারের ডুয়েল টোন যাচ্ছে, অসাধারণ দেখতে শাড়িটা, অসাধারণ রেড কালারের ডুয়েল টোন, ফ্যান্টাস্টিক দেখতে। সিলভার কালারের জড়ি, ওপরের পাটটা সরু যাচ্ছে এবং এইটা যাচ্ছে বর্ডারটা। ঠিক আছে, এইটা যাচ্ছে বর্ডারটা, দেখে নাও শাড়িটা। কিন্তু এই কালারটা যে কোনো কমপ্লেক্সনে ভালো লাগবে, সবাইকে ভালো লাগবে, এই ধরনের শাড়ি সবাইকে ভালো লাগবে। সিলভার কালারটা সাধারণত খুব কম আসে, সিলভার কালারটা কিন্তু খুব ডিমান্ডিং। সবসময় আমরা মঙ্গলগিরিতে বেশিরভাগ সময় গোল্ডেনটা দেখি। এরপরে যেটা দেখাচ্ছি সেটা যাচ্ছি ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার জাস্ট দেখো, ব্ল্যাকটাও দুর্দান্ত দেখতে। যারা ব্ল্যাক লাভার তারা কিন্তু ব্ল্যাক শাড়িটা দেখতে পারো, ভীষণই সুন্দর দেখতে। সিলভার অর্নামেন্টস অথবা আজকাল এত সুন্দর সুন্দর মানে রেপ্লিকা বেরিয়ে গেছে, সেই সব দিয়েও কিন্তু শাড়িটা পরতে পারো, ফ্যান্টাস্টিক দেখতে। দেখে নাও শাড়িটা, দারুণ দেখতে। ব্ল্যাক কালার অলওয়েজ কিন্তু লিস্টে সবারই থাকে। ঠিক আছে, এইটা যাচ্ছে পুরো শাড়িটার বর্ডারটা, দেখে নাও। এইটা যাচ্ছে আঁচলটা, ফ্যান্টাস্টিক শাড়ি। কারোর যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নিও। পুরো শাড়িটা ব্ল্যাকে যাচ্ছে এবং সিলভার কালারের বর্ডারটা, সিলভার কালারের বর্ডার। ঠিক আছে, এইটা যাচ্ছে শাড়িটা। আচ্ছা, লাস্ট না অনেকগুলো শাড়ি আছে। আচ্ছা, কারোর কমেন্টস পাচ্ছি না, খুব বাজে অবস্থা, সবাই চুপচাপ। এরপরের কালারটা দেখে নাও, একটা মানে খুব মিষ্টি ইয়েলো কালার আর পিচ কালারের ডুয়েল টোনে যাচ্ছে শাড়িটা। শাড়িটার পাটটা দেখে নাও, শাড়ির পাটটা দেখে নাও, এটা কিন্তু একটা দারুণ কালার কম্বিনেশন। সব সময় পাবে না এই কালারটা, খুব ব্রাইট, মানে গরমকালে পড়ো, সকালে পড়ো, রাত্রিবেলা পড়ো, মানে কি বলবো, ভীষণ সুন্দর দেখতে। এবং মঙ্গলগিরি এক একজনের কিন্তু ছটা সাতটা থাকে, এত সুন্দর শাড়ি। ঠিক আছে, এইটা যাচ্ছে পুরো শাড়িটার বর্ডারটা, একটা হালকা পিঙ্কের ব্যাপারটা রয়েছে, হালকা। আর শাড়িটা কিন্তু ইয়েলো ডুয়েল টোন শাড়িটার মধ্যে, পিওর 100% কটনের শাড়ি এবং দারুণ দেখতে, কালারটা দারুণ। ঠিক আছে, কারোর যদি পছন্দ হয় স্ক্রিনশট নিও। এগুলো কি শাড়ি? এগুলো মঙ্গলগিরি নন্দিতা, এগুলো সমস্ত পিওর কটন মঙ্গলগিরি দেখাচ্ছি। এইটা হ্যালো, এতক্ষণে কমেন্টস আসছে, হ্যালো শ্রুতসিনিধি, বনস্পতি দেখাবে, বনস্পতি আজকে দেখাচ্ছি না, বনস্পতি এসেছে, সব এসেছে, পরপর এক একদিন করে দেখাচ্ছি। আজকে অনেক কিছু নতুন দেখাবো, মানে সঙ্গনারি দেখালাম, সঙ্গনারি যেগুলো পিওর কটন, যারা লাইফটাকে একটু পরে থেকে জয়েন করেছে তারা একটু লাইফটা দেখে নিও। সঙ্গনারি দেখিয়েছি, তারপর এখন আমি মঙ্গলগিরি দেখাচ্ছি। মঙ্গলগিরিগুলো কিন্তু অসম্ভব সুন্দর। না না, তোমারটা তো পাঠাইনি, কালকে কুরিয়ার হবে, সব কাল কুরিয়ার হবে। আচ্ছা, এইটা যাচ্ছে শাড়িটা, এটা একটা হালকা গ্রিন কালার, খুব আনকমন। এইরকম শাড়ি দেখালে শুধুই নিজেকে বসে ভাবতে হয় শাড়ি কি, ভাবতে হয় শাড়িতে। হ্যাঁ হ্যাঁ, কাঁথা স্টিচের ব্লাউজ দেখাবেন, আজকে ব্লাউজ দেখাচ্ছি না দিদি। এই শাড়িটা দেখে নাও কালারটা, কালারটা কিন্তু প্রচন্ড সুন্দর কালার। তোমার থেকে নেওয়া শাড়িটা পরা অন্নপূর্ণা পূজাতে পড়েছিলাম, কি নরম, থ্যাংক ইউ। আই উড লাইক টু সি আ শাড়ি উইথ রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন, রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন আই থিঙ্ক টুডে ইজ নট পসিবল। ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশন আই হ্যাভ, প্লিজ ওয়েট, কাঞ্চি কাটন আই উইল শো।
আচ্ছা এইটা দেখে নাও, একটা গ্রিন কালার, একটা হালকা গ্রিন, এই কালারটা কিন্তু দারুণ। এগুলো সব 1990, শিপিং ফ্রি, রাখি প্রত্যেকটা মঙ্গলগিরি কালার ভীষণ আনকমন। হ্যাঁ এই কালারটা দেখো, এই কালারটা কি বলবে, এই কালারটাও ভীষণ আনকমন, একটা সিলভার জড়ি দিয়ে যাচ্ছে গ্রিন কালার, কিন্তু এই গ্রিনটার মধ্যে একটা হোয়াইট ব্যাপারটা রয়েছে। ফ্যান্টাস্টিক শাড়ি, মানে অসাধারণ দেখতে, এবং আঁচলটা যাচ্ছে এরকম সিলভার কালারের জড়ি দিয়ে, যেটা হয় উইথ রানিং ব্লাউজ। তোমরা, আমি বলবো সবসময় যে একটু অন্য ব্লাউজ দিয়ে পরলে মনে হয় ভালো লাগবে দেখতে, ঠিক আছে। এইটা যাচ্ছে শাড়িটা, ভীষণ সুন্দর দেখতে শাড়িটা, সেম প্রাইস 1990। এরপরে লাস্ট একটা পিচ কালারের শাড়ি দেখাচ্ছি, লাস্ট পিচ কালার, এটা গোল্ডেন কালারের জড়ি, গোল্ডেন কালারের জড়ি, ভীষণ গর্জিয়াস, একটু গোল্ড অর্নামেন্ট দিয়ে পরো। আই লাইক ইউ ব্লাউজ টু, ইজ ইট অ্যাভেলেবল? নো নো নো, দিস ইজ নট অ্যাভেলেবল। আচ্ছা এই শাড়িগুলো আমি বারবারই বলছি, যেটা কালারটা দেখো, এটা গোল্ডেন কালারের জড়ি দিয়ে করা, ঠিক আছে, এবং এর সাথে তোমরা ইয়ে পড়তে পারে, গোল্ডেন জুয়েলারি পরো কিংবা গোল্ড পরো, দারুণ লাগবে। ইউ আর লুকিং রিয়েলি বিউটিফুল, থ্যাংক ইউ, ইওর শাড়ি ব্লাউজ কম্বিনেশন অ্যান্ড জুয়েলারি জাস্ট আউটস্ট্যান্ডিং, থ্যাংক ইউ সঙ্গীতা দি, সঙ্গীতা, মানে সঙ্গীতা দি বলবো না, সঙ্গীতা বলবো বুঝতে পারছি না, তোমার সঙ্গে দেখা হয়েছিল তো ওইখানে, তো অভিষিক্তা। আচ্ছা এইটা যাচ্ছে শাড়িটা, সঙ্গীতাই বলছি, এইটা যাচ্ছে শাড়িটা, দেখে নাও জাস্ট শাড়িটা দেখে নাও, দারুণ দারুণ শাড়ি, কালারটা দেখে নাও, অনলি 1990, শিপিং থাকছে ফ্রি অল ওভার ইন্ডিয়া। প্রত্যেকটা শাড়ি পিওর কটনের শাড়ি, মানে কোনো মিক্স নেই, এবং অরিজিনাল শাড়ি। এগুলো আমার কিন্তু সব শাড়ি যেখানকার শাড়ি সেখান থেকেই আসে। কল্যাণীজি, হ্যাঁ সঙ্গীতা বলো প্লিজ, ওকে ওকে, চলো এবার আমি শুরু করছি হচ্ছে তোমাদের কালামকারি দিয়ে শুরু করছি, ঠিক আছে, নেল্লোর সিল্ক কালামকারি। এবং প্রত্যেকটা শাড়ি আজকে যতগুলো দেখাচ্ছি সব কিন্তু তোমরা ডেইলি ওয়্যার, তোমরা স্কুল কলেজ অফিস যেখানে যে যে প্রফেশনে থাকো সেখানে কিন্তু এই শাড়িগুলো প্রত্যেকটাই পরতে পারবে, এবং মানে তুলে রাখার ব্যাপার নেই, মানে দামি শাড়ি হলে যেমন আমাদের যত্ন করে রাখার ব্যাপার থাকে, এগুলো কিন্তু প্রত্যেকটাই তোমরা ডেইলি পরতে পারবে। তো প্রথম যে শাড়িটা দেখাচ্ছি সেই শাড়িটা দিয়ে দেখো, শাড়িটা ব্ল্যাক কালার দিয়ে শুরু করলাম, এটা মঙ্গলগিরি বর্ডার দিয়ে আছে, থ্যাংক ইউ কল্যাণীজি, তোমার আনা শাড়িগুলো, শাড়িগুলোর তুলনা, তোমার আনা শাড়িগুলো তুলনা, মিস দ্য ফার্স্ট পার্ট, অনিন্দিতা, হ্যাঁ তুমি তো ঠিক আছে, কোই প্রবলেম নেই। আচ্ছা এই শাড়িটা দেখে নাও, শাড়িটা আমি কিন্তু এগুলো নেল্লোর সিল্ক দেখাচ্ছি, নেল্লোর সিল্কের মধ্যে এইটা যাচ্ছে মঙ্গলগিরি বর্ডার, ঠিক আছে, এবং প্রত্যেকটাই কিন্তু প্রিন্টেড শাড়ি। নেল্লোর সিল্ক আগেও এনেছি অনেক আগে, যারা পরেছ তারা জানো যে শাড়িগুলো কতটা সুন্দর। এইটা যাচ্ছে শাড়িটার ডিজাইনটা, শাড়িটা আমি এইভাবে একটু দেখাচ্ছি, জাস্ট বিউটিফুল বললেও কম হবে, মানে এইগুলো কিন্তু প্রিন্টেড, আঁকা হলে কত দাম হবে তোমরা নিশ্চয়ই জানো। তো এই যাচ্ছে শাড়িগুলো, অসাধারণ শাড়ি, লাইট ওয়েট, থ্যাংক ইউ, এইটা যাচ্ছে পুরো ডিজাইনটা, শাড়িগুলো অসাধারণ অসাধারণ, প্রত্যেকটা শাড়ি কিন্তু দুর্দান্ত, আমি বলবো পছন্দ হলেই স্ক্রিনশট দিয়ে নিও, শাড়িগুলো আনতে অনেক টাইম লেগে গেছে। এইটা যাচ্ছে আঁচলটা, পুরো হাতির ডিজাইনটা দেখে নাও, এটা একটা দুর্ধর্ষ শাড়ি যাচ্ছে ডিজাইনটা, এবং ব্লাউজ পিস কিন্তু প্রত্যেকটা শাড়িতে তোমরা পাবে, লাইট ওয়েট, এটা যাচ্ছে ব্লাউজ পিস, এটা যাচ্ছে ব্লাউজ পিসে এই বর্ডারটাও পাচ্ছ, পুরোটাই কিন্তু প্রিন্টেড, হালকা একদম 250 গ্রামস এর মতো ওজন হবে, ঠিক আছে। এইটা যাচ্ছে শাড়িটা, বিউটিফুল একটা কালামকারির মধ্যে শাড়ি, এটা যাচ্ছে তোমাদের প্রিন্টেড, ঠিক আছে, এইটা যাচ্ছে ডিজাইনটার কি, এই লাইটটাও লাগিয়ে এইটা, আশা করি তোমরা বুঝতে পারছো দেখতে পাচ্ছো, একটু কমেন্টস করবে। এইটা দেখে নাও শাড়িটা, ব্ল্যাক কালারের মধ্যে, ব্ল্যাক কালারের মধ্যে দেখে নাও ডিজাইনটা,
নেই, মেরি ব্লাউজ অ্যাভেলেবল নেই। আচ্ছা, এইটা যাচ্ছে পুরো শাড়িটার ডিজাইনটা, আশা করি বোঝাতে পেরেছি। এইটা যাচ্ছে পুরো শাড়িটা নেল্লোর সিল্ক, কিন্তু কটন আর সিল্কের সুতো দিয়ে তৈরি করা হয়, ভীষণই সুন্দর দেখতে। ঠিক আছে, তোমার দোকানের পাশ দিয়ে সেদিন যাচ্ছিলাম, একদিন ঢুকে যাবো, একদম চলে আসবে, ইভিনিং এর দিকে থাকি। হ্যাঁ, দারুন শাড়িটা, হ্যাঁ শাড়িটা দারুন, এবং পরলে ভীষণ আরাম পাবে, কোন সিল্ক সিল্ক ব্যাপারটা পাবে না। 1980, শিপিং থাকছে ফ্রি। আচ্ছা, এরপরের শাড়িটা দেখে নাও, শাড়িটা এইটা, শাড়িটা যাচ্ছে এইটা রেড কালারের, রেড কালারের মধ্যে যাচ্ছে, ফ্যান্টাস্টিক। এটারও পাটটা কিন্তু রেড কালারের মধ্যেই যাচ্ছে, মানে তোমরা যখন পরবে শাড়িটা, মানে শাড়ির প্রেমে পড়ে যাবে এইটুকু বলতে পারি। দারুন দেখতে শাড়িটার আঁচলটা দেখে নাও, এইটা যাচ্ছে শাড়িটার আঁচলটা। দাম কত? এগুলো সব শাড়ি যেগুলো দেখাচ্ছি 1980। এইটা যাচ্ছে শাড়িটা, একটা দারুন শাড়ি, দারুন শাড়ি, অসম্ভব সুন্দর, একটা আনকমন শাড়ি। এখন সাউথে এই শাড়িটার কিন্তু খুব ট্রেন্ড চলছে, যার জন্য আমার যে শাড়ি আসে উনি বলেন আপনি এই শাড়িটা নিন, দারুন লাগবে। ঠিক আছে, আগেও নেল্লোর সিল্ক কিনেছি, কিন্তু এই যে ডিজাইনটা এটাও কিন্তু একটা দারুন, দেখে নাও পুরো শাড়িটা অস্বাভাবিক সুন্দর। প্রথমবার কিন্তু ড্রাই ওয়াশ বাড়িতে, তারপরে কিন্তু শ্যাম্পু ওয়াশ। এইটা যাচ্ছে ব্লাউজ পিস, এইটা হোয়াইট কালারটা যাচ্ছে ব্লাউজ পিস, শাড়িটা কিন্তু রেড কালার, এইটা যাচ্ছে শাড়ি আর হোয়াইটে যাচ্ছে ব্লাউজ পিস। চাইলে অন্য কোন ব্লাউজ, এগুলো কি শাড়ি দেখাচ্ছ? হ্যাঁ অনিন্দিতা শাড়ি দেখাচ্ছে, এগুলো নেল্লোর সেট। আপনার দোকান কোথায়? রত্না দত্ত, আমারটা বৈষ্ণবঘাটা পাটুলি। মমিতা হাই, এগুলো কি শাড়ি? এগুলো সমস্ত নেল্লোর সিল্ক দেখাচ্ছি, কলমকারী, এগুলো সব প্রিন্টেড শাড়ি। এগুলো পাটটা দেখে নাও, এগুলো হচ্ছে মঙ্গলগিরি পাট, শাড়িটা একটা হালকা শাইনি ব্যাপারটা থাকবেই। ঠিক আছে, সিল্কের শাড়ি এটা, সিল্কের সঙ্গে কটন অ্যাভেলেবল, মানে কটন মিক্সড আর কি। কিন্তু ওজনটা, আমি ওয়েটটা যেটা বলছি, মোটামুটি 200-250 গ্রামস মতো হবে, এত লাইট ওয়েট এবং এত স্টাইলিশ দেখতে। জাস্ট শাড়িটা দেখে নিন, দারুন দারুন দেখতে পুরো শাড়িটাই। এটাই হচ্ছে ডিজাইনটা, আঁচলটা যাচ্ছে এইটা, আঁচলটা যাচ্ছে এইটা, ব্লাউজ পিস যাচ্ছে এইটা, এইটা যাচ্ছে ব্লাউজ পিস, কটন কলমকারী। এগুলো কটন কলমকারী না, এগুলো নেল্লোর সিল্ক, নেল্লোর সিল্ক। এর পরের শাড়িটা দেখে নাও, এর পরের শাড়িটা কলমকারী বর্ডার, এরকম একটা হালকা গোল্ডেন কালারের, এরকম একটা, মানে এটা কিন্তু উইভিং করা, কোন স্টিচ করা নেই। ঠিক আছে, ভীষণই একটা ক্লাসি শাড়িটা, গ্রিন কালার, মেহেন্দি গ্রিন কালারের মধ্যে যাচ্ছে। জাস্ট শাড়িটা দেখো, এই শাড়িগুলো তোমরা পরবে দারুণ লাগবে, আরাম পাবে এইটুকু বলতে পারি, খুব আরাম পাবে, কারণ কাপড়ের কোয়ালিটি গুলো দারুণ। ঠিক আছে, এইটা যাচ্ছে পুরো শাড়িটা কলমকারী বর্ডার, আর ভীষণ ভীষণ সুন্দর কলমকারী, কটন কলমকারী আসবে, পরে আসবে। এইটা যাচ্ছে ডিজাইনটা, এগুলো গরমকালে পরার জন্য শাড়ি, একদম দারুন শাড়ি, মেহেন্দি গ্রিন কালার, মেহেন্দি গ্রিন কালার। ব্ল্যাকটা আর একবার দেখানো যাবে? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, এইটা দেখে নাও আঁচলটা, এইটা যাচ্ছে আঁচলটা, আঁচলের ডিজাইনটা খুব ক্লাসি শাড়ি, তোমরা যখন পরবে আশা করি ভালো লাগবে তোমাদের, গরমে একদম চোখ বন্ধ করে গরমে পরা যাবে। এইটা যাচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসে এই বর্ডারটা তোমরা স্লিভে দিতে পারবে, এইটা যাচ্ছে ব্লাউজ পিস। ঠিক আছে, মেটেরিয়ালটা কি শাশ্বতী? এগুলো মেটেরিয়াল হচ্ছে নেল্লোর সিল্ক, নেল্লোর সিল্ক আগেও আমি এনেছি, তো শাড়ির কোয়ালিটি দারুন। ঠিক আছে, দারুন কোয়ালিটি এবং দেখতে ভীষণ সুন্দর, যেমন কলমকারীর ডিজাইন হয়, দেখে নাও এটা যাচ্ছে পুরো শাড়িটা, ভীষণ সুন্দর, লাইট ওয়েট, গরম লাগবে না, একদম সামার, সামারের জন্যই। ঠিক আছে, এই কালো শাড়িটা একটু দেখো, এইটা যাচ্ছে কালো, ব্ল্যাক শাড়িটা আর খুলবো না, ব্ল্যাক শাড়িটা একটু দরকার হলে রেকর্ডেড লাইফটা দেখে নেবে। ঠিক আছে,
1980 1980। এরপরে আর একটা ব্ল্যাক কালারের শাড়ি দেখাচ্ছি যেটা খুব সুন্দর দেখতে। এইটা যাচ্ছে শাড়িটা, জাস্ট শাড়িটা দেখো, শাড়িটা দেখো, ব্ল্যাক কালারের মধ্যে পুরোটাই পিচবাইয়ের ডিজাইন করা, এবং এইটা যাচ্ছে বর্ডারটা, ঠিক আছে। এনি আদার ব্ল্যাক এন্ড হোয়াইট, দিস ওয়ান ইজ ব্ল্যাক এন্ড হোয়াইট। শাশ্বত এইটা দেখতে পারো, এটাও খুব সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে শাড়িগুলো, দুর্দান্ত দেখতে। এইটা যাচ্ছে আঁচলটা, প্রত্যেকটা শাড়ি ডিফারেন্ট ডিজাইন এবং ব্রাইট। এটা ব্ল্যাক কালারের মধ্যে যাচ্ছে, বর্ডারটা যাচ্ছে এইটা, এইটা যাচ্ছে শাড়ির বর্ডারটা, ঠিক আছে। এখানে একটা এরকম গোল্ডেন কালারের পুরো ইয়ে করা রয়েছে, এটা কিন্তু ভিভ করা শাড়ি। এইটা যাচ্ছে পুরো শাড়িটা, খুব ক্লাসি। যারা কালামকারি পছন্দ করো তারা কিন্তু এই কালামকারি নিতে পারো। এইটা যাচ্ছে আঁচলটা, আঁচলটা যাচ্ছে এইটা, সিওডি অ্যাভেলেবল নেই, ধনে খালি আজকে দেখাবে না। আজকে এইটা হচ্ছে ব্লাউজ পিস, আজকে সমস্ত সাউথের শাড়ি দেখাচ্ছি। এইটা যাচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটার সঙ্গে যখন শাড়িটা পরবে আমার মনে হয় দেখতে খুব ভালো লাগবে, ঠিক আছে। 1980। এরপরে সেম শাড়ি, এরপরে সেম শাড়ি ব্ল্যাক এর মধ্যে দেখাচ্ছি। ব্ল্যাক এর মধ্যে এরকম বার্ডের ডিজাইন বর্ডারে যাচ্ছে, এবং পুরোটাই পিচওয়াইয়ের ডিজাইনটা যাচ্ছে, ঠিক আছে। খুব ক্লাসি, খুব ক্লাসি। যারা একটু ব্ল্যাকটা ভালোবাসো তারা এই শাড়িগুলো কিন্তু দেখে নাও, আমার মনে হয় তোমাদের ভালো লাগবে, এবং আবার এনে দিতে বলবে, ঠিক আছে। এত সুন্দর শাড়ি, পুরো ব্ল্যাক এর মধ্যে এই ডিজাইনটা যাচ্ছে, এইটা যাচ্ছে বর্ডারটা, পুরোটাই এরকম বার্ড বার্ড ডিজাইনটা যাচ্ছে, পাখি দেখে নাও। এটা যাচ্ছে বর্ডারটা, দুদিকেই সেম বর্ডার। এগুলো কিন্তু শাড়িগুলো প্রিন্টেড। এইটা যাচ্ছে পুরো শাড়িটা, আঁচলটা যাচ্ছে এইটা, এইটা যাচ্ছে আঁচল, ঠিক আছে। আর এইটা যাচ্ছে ব্লাউজ পিস, পুরোটাই বার্ডের ডিজাইন। লাইলিং দেবে ব্লাউজ গুলো, যাতে তোমাদের ভালো থাকে ব্লাউজ গুলো, লাইলিং দিয়ে বানাবে, ঠিক আছে। আমি বলেই দিচ্ছি, এইটা যাচ্ছে শাড়িটা, তবে ব্লাউজ গুলো কিন্তু বানাতে পারবে, এগুলো কোনো অসুবিধা নেই। খুব সুন্দর দেখতে শাড়িটা দেখে নাও, শাড়িটা ভীষণ সুন্দর, লাইট ওয়েট এর শাড়ি, অস্বাভাবিক সুন্দর দেখতে, দারুণ দেখতে। কারোর যদি পছন্দ হয় এটা স্ক্রিনশট দিও। আচ্ছা, এর পরের কালারটা একটা ফ্যান্টাস্টিক কালার, পিঙ্ক কালার। পিঙ্ক কালারের মধ্যে পুরোটাই অল ওভার বডিতে এরকম ফ্লাওয়ার মোটিভে কালামকারির ডিজাইন, মেরুন কালারের বর্ডারটা যাচ্ছে, মেরুন কালার। জয়েন লেট মিসড এনিথিং, অনেক কিছু, বহুত কুছ মিস কর লিয়া আপ, হ্যালো। আচ্ছা, এই শাড়িটা দেখে নাও, মেরুন কালারের মধ্যে যাচ্ছে, মেরুন কালার, জাস্ট অসাধারণ, ফ্যান্টাস্টিক একটা শাড়ি। তার সাথে যাচ্ছে পিঙ্ক কালার, পিঙ্ক কালার, রয়্যাল ব্লু কালার, পিঙ্ক কালার, রয়্যাল ব্লু কালার, শাড়িটা কিন্তু দারুণ। যারা একটু লাইট কম্বিনেশন ভালোবাসো তারা কিন্তু এই শাড়িটা দেখতে পারো। মানে এইসব শাড়িতে কোনো তোমাদের মেনটেনেন্স এর ব্যাপার নেই, ঠিক আছে। দারুণ শাড়ি, ভীষণ স্মার্ট একটা শাড়ি। আঁচলটা দেখে নাও, আঁচলটা যাচ্ছে কালামকারিতে যেরকম হয়, একটা বড় পিকক, বিরাট বড় একটা পিককের ডিজাইন। আর এইটা যাচ্ছে ব্লাউজ পিস, পুরোটাই এইটা, ফ্যান্টাস্টিক দেখতে, নো ডাউট, দারুণ। কারোর যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নিও, সেম প্রাইস। এরপরে দেখাচ্ছি আর একটা, দেখে নাও, এটা দেখিয়েছি একটা রেডে, সেটাতে অন্যরকমের বর্ডার ছিল, মঙ্গলগিরি। এটা পুরো কালামকারির মধ্যে যাচ্ছে ডিজাইনটা। যারা হোয়াইট এন্ড ব্ল্যাক ভালোবাসো তারা এটা দেখতে পারো, এগুলো খুব ক্লাসি, খুব ক্লাসি, ভীষণ সুন্দর দেখতে। শাড়িটা দেখো, শাড়িটা প্রাইস সমস্ত শাড়ির 1980 1980। শাড়িটা দেখে দাও, একদম লাইট ওয়েট এর শাড়ি, পরলে দারুণ লাগবে, দারুণ, ভীষণ সুন্দর, দারুণ দেখতে।
এটাও যাচ্ছে তোমাদের এরকম আঁচলটা, এটা যাচ্ছে আঁচলটা, ব্লাউজ পিস এইটা, এইটা যাচ্ছে ব্লাউজ পিস, মানে বর্ডার যেটা থাকছে সেটাই হচ্ছে ব্লাউজ পিস, আর এইটা যাচ্ছে আঁচল, শাড়িটা এইটা, ঠিক আছে। 1980। এরপরে একটা দেখাচ্ছি, এটা ভেতরে শাড়িগুলো জাস্ট দেখো কি সুন্দর দেখতে না শাড়িগুলো, মানে কি বলবো, কেমন লাগছে সবাই একটু বলো, কেমন লাগছে। এইটা যাচ্ছে পুরো শাড়িটা ক্রিম কালার, একদম ক্রিম কালার, মিল্কিশ হোয়াইট কিন্তু কোনো শাড়ি নয়, এবং শাড়িগুলো খুব ক্লাসি, খুব ক্লাসি শাড়ি, দারুণ দেখতে। এগুলো কি শাড়ি, হ্যাঁ গার্গি, এগুলো নেল্লোর সিল্ক, নেল্লোর সিল্কের মধ্যে কালামকারি দেখাচ্ছি। এইটা যাচ্ছে শাড়িটা, কবে স্টোর খুললে, এটা তো আমার ছিলই, আমি এখানে শিফট করেছি একই প্রেমিসেস। সুন্দর তুমি আর তোমার স্টোর, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এইটা যাচ্ছে শাড়িটা, দেখে নাও শাড়িটা, ফ্যান্টাস্টিক, সত্যি শাড়িগুলো সুন্দর, দেখে নাও এটা যাচ্ছে, এগুলো সমস্ত শাড়িগুলো অদ্ভুত সুন্দর। এটা আঁচলটা দেখে নাও, আঁচলটা, আঁচলটা যাচ্ছে এইটা, দারুণ দেখতে, দারুণ। এটা যাচ্ছে আঁচলটা, আর এইটা যাচ্ছে ব্লাউজ পিস, এইটা যাচ্ছে ব্লাউজ পিস, সব শাড়ি কিন্তু এগুলো ব্লকে করা, খুব সুন্দর। কিন্তু তুমি তো জানো সবাই একটা ধাক্কা খেয়েছি, সব শাড়ি খুব সুন্দর, ভেরি কনফিউজিং, দারুণ শাড়ি কিন্তু। সঙ্গনারি ব্লগ গুলো দেখানো হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ সব দেখানো হয়ে গেছে। লাস্ট আমি এখন ইয়ে দেখাচ্ছি, কি বলে, কালামকারি দেখাচ্ছি, সঙ্গনারি দেখানো হয়ে গেছে, মঙ্গলগিরি দেখানো হয়ে গেছে, একটু রেকর্ডেড লাইফটা দেখো। এই শাড়িটাও দেখে নাও, পিচবাইয়ের মধ্যেই যাচ্ছে, মেরুন কালার, মানে রেড কালারের বর্ডার, শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি ক্লাসি শাড়ি, প্রত্যেকটা শাড়ি জাস্ট ক্লাসি। পছন্দ হলে স্ক্রিনশট দাও, এটা ব্ল্যাকের সঙ্গে একদম কালামকারি, যেটা রেড কালার হয় সেই কালারের শাড়ি, এবং অদ্ভুত একটা ক্লাসি, দেখে নাও ক্লাসি, ভীষণ ক্লাসি, ভীষণ ক্লাসি। এটা যাচ্ছে শাড়িটা, অসম্ভব সুন্দর। আঁচলটা দেখে নাও, এটা যাচ্ছে আঁচলটা, প্রত্যেকটা দারুণ, গরমে একদম চোখ বন্ধ করে পড়তে পারবে এই শাড়ির মেটেরিয়াল, পড়তে পারলে আর একটা নিতে চাইবে, এত ভালো। এইটা যাচ্ছে ব্লাউজ পিস, পাগল হয়ে গেলাম, দারুণ শাড়ি, এইটুকু বলতে পারি, মানে একটা নেওয়ার পরে আবার বলবে যে নেবো। লাস্ট যে শাড়িটা সেইটা যাচ্ছে এই ধরনের ব্ল্যাক কালারের বর্ডারটা, শাড়িটা এই ধরনের কালারটা, এগুলোর প্রাইস প্রত্যেকটা শাড়ির সেম প্রাইস 1980। এইটা যাচ্ছে শাড়িটা, দেখে নাও, এটা লাস্ট শাড়ি, ব্ল্যাক কালারের কালামকারির বর্ডারটা যাচ্ছে, এবং ব্লু আর ব্ল্যাক এইরকম যাচ্ছে, ডিজাইনটা খুব সুন্দর দেখতে, স্মার্ট একটা শাড়ি, যারা একটু আনকমন পরতে ভালোবাসো তাদেরকে বলবো এই শাড়িটাও দেখতে পারো, এটা কিন্তু ভীষণ স্মার্ট একটা কালার, ভীষণ স্মার্ট কালার, দারুণ দেখতে। আঁচলটা যাচ্ছে এটা, আঁচলটা যাচ্ছে এটা, ঠিক আছে, ব্লাউজ পিস এইটা, যেটা পারে থাকবে সেটাই যাচ্ছে ব্লাউজ পিস, ফ্যান্টাস্টিক শাড়ি, হ্যাঁ ভীষণ সুন্দর, সত্যি ভীষণ সুন্দর, 1980, ঠিক আছে। তো এরপরে আমি যাব হচ্ছে কাঞ্চি কাটনে, কারা কারা আছো একটু কমেন্টস করো, থ্যাংক ইউ থ্যাংক ইউ, একটু কমেন্টস চাই, সবাইকে বলবো একটু কমেন্টস চাই, কাঞ্চি কাটন দেখাবো, দারুণ দারুণ শাড়ি, মানে জাস্ট ভাবতে পারবে না, এই পাড়ওয়ালা শাড়িগুলো জাস্ট অসাধারণ। আচ্ছা প্রথম শাড়িটা দিয়ে শুরু করবো, একটু জল খেয়ে নি, কাঁচি দেখেন কি
আচ্ছা প্রথম যে শাড়িটা দেখাচ্ছি, শাড়িটা ডুয়েল টোনের একটা গ্রিন কালার আর রেড কালারের ডুয়েল টোন, গঙ্গা যমুনা বর্ডার, ঠিক আছে, মেরুন কালারের বর্ডার আর মাস্টার্ড ইয়েলো কালারের বর্ডার। লাস্ট শাড়িটার কালার কি গো, লাস্ট শাড়িটার কালারটা হচ্ছে বডিটা বেজ কালার, তার সাথে ব্লু কালার আর অ্যাশ কালার দিয়ে যাচ্ছে ফ্লাওয়ার গুলো। দীপাদি আমি সব মিস করে গেছি। হ্যাঁ দীপাদি তুমি অনেক লেট করেছ, এখন এটা দিয়ে শুরু করলাম, এটা দেখো ঠিক আছে, কাঞ্চি কাটান। এইটা যাচ্ছে শাড়িটা, শাড়িটার কালারটা দেখে নাও, ছোট ছোট রুদ্রাক্ষের ডিজাইন আছে, এগুলো এক্সক্লুসিভ শাড়ি, পরলে দুর্ধর্ষ লাগে, কোনো কথা হবে না। এবং এই শাড়িগুলো উইথ ব্লাউজ পিস যাচ্ছে, এইগুলো উইথ ব্লাউজ পিস যাচ্ছে, একটা মারাত্মক শাড়ি। সাধারণত আগের দিন ছেট্টিনাট নিয়ে পুরোপুরি মারপিটের মতোই অবস্থা হয়েছে, আবার ছেট্টিনাট আসবে, ঠিক আছে। তো এত যে ডিমান্ড আমি ভাবতে পারিনি ছেট্টিনাটের, তো ছেট্টিনাট আবার আসছে। আমি আজকাল শাড়ি পাই না। আরে দীপাদি তুমি অনেক লেট স্ক্রিনশট দাও, খুব সুন্দর দেখো শাড়িটা, এইটা যাচ্ছে শাড়িটা। শাড়িটার কালারটা দুর্ধর্ষ কালার এবং গ্রিন কালারের সাথে রেড কালারের ডুয়েল টোন, ঠিক আছে। স্ক্রিনশট মানে শাড়িটা দুর্ধর্ষ, আর কিছু বলবো না। ব্লাউজ পিস যাবে রানিং, ব্লাউজ পিসে তোমরা দুদিকে দুটো পাড় পাচ্ছ, যেটা দিয়ে দারুণ একটা ডিজাইনার ব্লাউজ বানাতে পারবে। দুদিকে ব্লাউজে পাড়টা পাচ্ছ, যার জন্য ডিজাইনার ব্লাউজ কিন্তু দারুণ বানাতে পারবে। শাড়িটা এক্সক্লুসিভ এবং 100% কটনের শাড়ি, 100% কটনের শাড়ি। শাড়ির কালারটা আশা করি তোমরা বুঝতে পারছ, গ্রিন কালার আর তার সাথে রেড কালারের ডুয়েল টোন। ফ্যান্টাস্টিক একটা শাড়ি এবং চুটিয়ে সাজার মতো শাড়ি, এটা শাড়িটা কিন্তু দারুণ লাগবে যদি একটু গোল্ড অর্নামেন্টস দিয়ে পরো। এবং খুব ট্র্যাডিশনাল শাড়ি, এগুলো সাউথের কিন্তু খুব, মানে যেগুলো অরিজিনাল কাঞ্জিবারম সিল্ক সেগুলো ডিজাইন এইটা, ঠিক আছে। তো ওইগুলোর কিরকম দাম হয় বুঝতেই পারছো, অরিজিনাল যেগুলো কাঞ্জিবারম সিল্ক, তো সেই শাড়ি এইগুলো কাঞ্চি কাটান। বিউটিফুল শাড়ি উইথ ব্লাউজ পিস যাচ্ছে। শাড়ির দামটা বলে দিই, 1590, শিপিং থাকছে ফ্রি অল ওভার ইন্ডিয়া। এগুলো এরকম টেম্পল বর্ডার যাচ্ছে, শাড়িটার দুদিকে টেম্পল বর্ডার, প্রত্যেকটা শাড়ি কিন্তু দারুণ শাড়ি। কেউ যদি মিস করো আমি কিন্তু রিস্টক করতে পারবো না, কারণ আমি যে রিস্টক করব অত দূর থেকে শাড়ি আনানো মানে বিশাল ঝামেলার ব্যাপার, ঠিক আছে। আর একসঙ্গে আনানো মানে মানে 70-80টা ছাড়া দেবে না কেউ কারোর জন্য। পার্সোনালি আমি বলতে পারি না যে এটা পাঠিয়ে দিন, ঠিক আছে, 70-80 পিস একসঙ্গে নিতে হবে, তবেই হচ্ছে ব্যাপারটা। এই শাড়িটা দেখে নাও, এই শাড়িটার কালারটা যাচ্ছে একটু ইয়েলোর সাথে রেড কালারের ডুয়েল টোন। অনেক সময় সামনে অনেকের বিয়ে আছে, বিয়েতে অনেক সময় প্রণামিতেও এইসব শাড়ি কিন্তু চোখ বন্ধ করে দেওয়া যায়, ঠিক আছে। এইটা যাচ্ছে শাড়িটা রেড কালার আর মেহেন্দি গ্রিন কালারের বর্ডারটা। এগুলো দেখে আমি নেব। ওকে ওকে দেখো, এগুলো দেখতে থাকো, এইটা যাচ্ছে শাড়িটা। শাড়িটার কালারটা কিন্তু ইয়েলো কালারের সাথে রেড কালারের ডুয়েল টোন, পাটটা যাচ্ছে ডার্ক মেরুন কালার, রেডিশ মেরুন যেটা হয়, এবং একটা মেহেন্দি গ্রিন, মেহেন্দি গ্রিনটার মধ্যেও কিন্তু একটা রেডের মানে ডুয়েল টোন ব্যাপারটা রয়েছে। খুব ক্লাসি শাড়ি, নো ডাউট, দুর্ধর্ষ শাড়ি। প্রাইস হিসাবে মানে কাউকে গিফটও যদি করতে চাও আমার মনে হয় বেস্ট শাড়ি হবে, ঠিক আছে, বেস্ট শাড়ি হবে, দারুণ দেখতে। শাড়িটা পরেছেন, এটার দাম কত? আমাকে মেসেঞ্জারে মেসেজ করলে কিন্তু প্রবলেম আছে, আমি লাইভে আছি, একটু হোয়াটসঅ্যাপ করতে হবে মেসেঞ্জার। আমি যে শাড়িটা পরে আছি সেটার দাম 1990, আমি দেখিয়ে দিয়েছি। এইটা যাচ্ছে রেড কালারের, মানে ঠিক রেড না, ডার্ক মেরুন কালারের বর্ডারটা, মেরুনেশ রেড, মানে কালারটা আমি বোঝাতে নিশ্চয়ই পারছি, রেডের মতো মেরুন যে কালারটা হয় সেইটা, ভীষণই সুন্দর দেখতে প্রত্যেকটা কালার। সকালের কোনো কেশানি পরা মতো একদম একদম প্রত্যেকটা শাড়ি দারুণ। এটা কিন্তু গ্রিন কালার, কালারটা আশা করি বুঝতে পারছো,
গ্রিন কালার 1590 1590। এর পরের কালারটা দেখে নাও, এর পরের কালারটা, এর পরের কালারটা একটা পিঙ্ক রানী কালারের ডুয়েল টোন যাচ্ছে, রানী কালারের ডুয়েল টোন, পার্পল কালারের বর্ডার যাচ্ছে, তার সাথে যাচ্ছে রানী কালার। প্রত্যেকটা শাড়ি মাইন্ড ব্লোয়িং শাড়ি, দারুণ দেখতে, প্রত্যেকটা শাড়ি দারুণ দেখতে। শাড়ির কালারটা আমি এরকম ভাবে দৌড়লে আশা করি তোমরা বুঝতে পারবে, একটা রানী কালারের ডুয়েল টোন, আর শাড়িটার রংটা মানে কি বলবো অনেকটা তুতে কালারের, টিল ব্লু কালার, তার সাথে ডুয়েল টোন যাচ্ছে শাড়িটা। ফ্যান্টাস্টিক দেখতে, ফ্যান্টাস্টিক। যারা একটু আনকমন শেড, এগুলো সমস্ত আনকমন শেড, কোন শেড কিন্তু ওদের সব নতুন নতুন হয়, মানে চেঞ্জ হয়ে যায়, কোন শাড়ির সাথে মিলবে না। এইটা যাচ্ছে শাড়িটা, দেখে নাও শাড়িটা না, চুলটা দারুণ দেখতে, দারুণ দেখতে শাড়িটা। এই কালারটা কিন্তু ভীষণ আনকমন, পার্পল কালারের বর্ডারটা, পার্পল কালারের বর্ডার, ঠিক আছে, দেখে নাও। এটা যাচ্ছে পার্পল কালারের বর্ডারটা, খুব সুন্দর দেখতে, আর রানী কালার পরবে যখন একেবারে অন্যরকম লাগবে এই শাড়িগুলো। হ্যাঁ, এই শাড়িগুলো ভীষণ সুন্দর, রানিং ব্লাউজ 1590। এর পরের কালারটা রিঙ্কি, এইটা আমি দেখিয়েছি না আগেরটা, সেম তো, আগের যে শাড়িটা দেখিয়েছি অনেকটা কিন্তু একটা, কিন্তু ওই কালারটা একটু অন্যরকম। নিচে শাড়িটা দেখ একটু, আমি যে ফার্স্ট শাড়িটা দেখিয়েছি এই শাড়িটা আমি ধরছি, দেখে নাও শাড়িটা কিন্তু এইটা, একটা লাইট একটা ডার্ক, এটা বটল গ্রিনের সঙ্গে রেড কালারের ডুয়েল টোন, আর এটা যাচ্ছে একেবারে গ্রিনের সঙ্গে, এটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে। দুটো শাড়ি দু রকম, যারা একটু ব্রাইট পছন্দ করো তারা এটাও দেখতে পারো। প্লেন মোদাল সিল্ক কাঁচলটা শুধু জড়ি আছে, এখন নেই গো ওই শাড়িগুলো সব শেষ, এখন একটাই আমার কাছে আছে রাস্ট কালার, ঠিক আছে, অনলি ওয়ান পিস অ্যাভেলেবল। আচ্ছা এইটা দেখে নাও, এইটা যাচ্ছে শাড়িটা গ্রিন কালার, পুরো বটল গ্রিন কালার, তার সাথে যে বর্ডারটা এটা মাস্টার্ড কালার, বটল গ্রিন কালার, তার সাথে মাস্টার্ড কালারের উপরে যাচ্ছে বর্ডারটা, এবং 1590 যাচ্ছে প্রাইস, 1590 রেড, মানে মেরুনিশ রেড কালারের বর্ডার যাচ্ছে। এগুলোর সঙ্গে রানিং ব্লাউজ থাকছে, এই ব্লাউজটাও কিন্তু তোমরা অনেক শাড়ির সাথে পড়তে পারবে, দারুণ দেখতে শাড়িটা, উইথ ব্লাউজ পিস যাচ্ছে, সেম প্রাইস। এরপরে ব্ল্যাক কালারের শাড়ি কে চেয়েছিলে, রেহানা বিজয়, 1590 গান্ধী শাড়ি দেখে মন ভালো হয়ে গেল। আচ্ছা এরপরে যাচ্ছি ব্ল্যাক কালার, ব্ল্যাক কালারের সাথে দেখে নাও, মানে দারুন দারুন ব্ল্যাক কালারের শাড়ির মানে তুলনা নেই, এতটাই ভালো লাগে রাত্রিবেলা পরো গরমকালে। আমার মনে হয় রাত্রিবেলা হচ্ছে বেস্ট গরমকালে, এরকম একটা ব্ল্যাক কালারের মাস্টার্ড কালারের বর্ডার, এইটা যাচ্ছে শাড়িটা মাস্টার্ড কালার, খুব গর্জাস, ভীষণ গর্জাস দেখতে। এটা আমার কিন্তু স্ক্রিনশট দিয়ে দাও, এইটা যাচ্ছে শাড়িটা, যে আগে পেমেন্ট করবে, আগের দিন কিন্তু ভীষণ ঝামেলা হয়েছে, যে আগে পেমেন্ট করবে তারই কিন্তু শাড়ি, স্ক্রিনশট কখন দিয়েছো সেটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে, প্লিজ এটা আমাকে ভুল বুঝো না, যে আগে পেমেন্ট করবে। আমি ধর কাউকে ডান বললাম, সে পেমেন্ট করছেই না করছেই না, তা আমাকে অন্য কাউকে বলতেই হবে অ্যাভেলেবল। তো এইটা যাচ্ছে শাড়িটা, দেখে নাও শাড়িটা কিন্তু দারুণ দেখতে, পিওর 100% কটন, যারা কাঞ্চি কটন নিয়েছো জানোই কি ধরনের কোয়ালিটি হয়। এটা যাচ্ছে আঁচলটা, রানিং ব্লাউজ পিস। আচ্ছা এর পরের শাড়িটা যাচ্ছি একটা পার্পল কালার, প্রচন্ড গর্জাস পার্পল কালার, অলওয়েজ মানে দুর্ধর্ষ লাগে, তার সাথে যাচ্ছে একটা ইয়েলো
কালার, মানে একটু অরেঞ্জিশ কালার, তার সাথে একটু ডুয়েল টোন আছে রানী কালারের, আর এটা রানী কালারের বর্ডারটা, ঠিক আছে? দেখে নাও, বিয়ে বাড়িতে চলবে? হ্যাঁ একদম একদম, বিয়ে বাড়িতে একদম আরামসে গরমকালে সেজে গুজে পরে যাওয়া যাবে। যারা কটন হ্যান্ডলুম পরতে পারে তারা কিন্তু ইজিলি সব জায়গায় এইসব শাড়ি পরে চলে যেতে পারবে, কোনো ঝামেলা নেই। এটার কালারটা দেখে নাও, গোল্ডেন জুয়েলারি এর সাথে পরো, আর কিছু লাগবে না। শাড়িটার কালারটা দেখে, শাড়িটার কালারটা, শাড়িটার কালারটা ফ্যান্টাস্টিক লাগবে। আমি এইভাবে দেখাচ্ছি যাতে শাড়িটার কালারটা বোঝা যায়, পুরোটাই কিন্তু দারুণ লাগছে দেখতে, ঠিক আছে? ভীষণ সুন্দর লাগছে বর্ডার, আর একটা দেখে যাচ্ছে এইটা, যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নিও, ভীষণ ভীষণ সুন্দর দেখতে, ঠিক আছে? 1590 যাচ্ছে প্রাইস, 1590 যাচ্ছে প্রাইস। এর পরের কালারটা একদম আনকমন কালার, আমি আগেই বলে দিচ্ছি, একটা হালকা পেস্তা কালার, তার সাথে যাচ্ছে রামা গ্রিন, মানে একটু ব্লুইশ ব্যাপারটা আছে গ্রিনের সঙ্গে, তার সাথে যাচ্ছে এইটা, এইটা দেখে নাও বর্ডারটা, একদম আনকমন কালার, শাড়িটা কিন্তু অসাধারণ দেখতে, ঠিক আছে? মাথায় জুই ফুল আর গোল্ডেন, ও দুর্দান্ত, বটল গ্রিনটা নিচের পাটটা কি হলুদ, বটল গ্রিন মাস্টার কালার, মাস্টার কালার, ঠিক আছে? আচ্ছা এই শাড়িটা দেখে নাও, এই শাড়িটা অদ্ভুত সুন্দর রং, বটল গ্রিনটার নিচে, ও আমি আনসার তো দিলাম, কমেন্টসটা আবার এলো। এইটা দেখে নাও, এটা উপরের দিকের বর্ডারটা, শাড়িটা দেখে নাও, পার্পল, একটু পার্পলের সাথে গ্রিন কালারের এই ডুয়েল টোনটা আছে, এইটা যাচ্ছে বর্ডারটা, খুব আনকমন কালার, এইটুকু বলতে পারি। এই কালারটা অনেকেরই ওয়ার্ড্রোপে নেই, এই কালারটা দেখো, একটা আনকমন শাড়ি, সবসময় ওই আমাদের ওই চোখে চলে যায় না একই টাইপের কালার, এটা হচ্ছে আনকমন কালার। শাড়িটার মধ্যে ডুয়েল টোন আছে, একটা ব্লুইশ গ্রিনের সঙ্গে ব্লুইশ একটা ডুয়েল টোন আছে শাড়িটা, দুর্ধর্ষ দেখতে, উইথ রানিং ব্লাউজ যাচ্ছে, এইটা যাচ্ছে শাড়িটা, এগুলো সমস্ত সুতোর কাজ করা যাচ্ছে, ঠিক আছে? শাড়ির কোয়ালিটি দুর্দান্ত, কোনো চিন্তা নেই। 1590 শিপিং থাকছে ফ্রি। এর পরের কালারটাও একটা আনকমন কালার, ভীষণ সুন্দর আনকমন কালার, শাড়িটা দেখো জাস্ট কালারটা, এই কালারটা কি কালার ডিঙ্কি? মেহেন্দি, মেহেন্দি কি কালার হয়? গ্রিন কালার হয়, এটা গ্রিন, বাবা এটা হচ্ছে মেরুনের সাথে হোয়াইট কালার মেশালে যে কালারটা হয় সেই কালারটা, মেরুনের সাথে হোয়াইট কালার মেশালে যে কালারটা আসে একদম সেই কালারটা, তার সাথে পাড়ের কালারটা দেখে নাও, একটা ব্লু রং, আর মানে কালার কম্বিনেশন গুলো জাস্ট বলা যাবে না। আঁচলে এই যে এরকম ব্লু এর ব্যাপারটা রয়েছে, কোকো পাউডার, কোকো পাউডারের কালারটা নয়, কোকো পাউডার আরেকটু ডার্ক হয়ে যাবে, এই কালারটা কিন্তু না, মানে একটা আনকমন শেড, ভীষণই সুন্দর দেখতে। রানী কালারের বর্ডার যাচ্ছে, ওপরটা যাচ্ছে রানী কালারের বর্ডার, আর নিচের দিকটা যাচ্ছে তোমাদের অদ্ভুত কালার কম্বিনেশনটা। অ্যাকচুয়ালি আমি নিজেই কফি, কফি কালার না, এটা কফি কালার না, এটা মেরুনের সাথে একটা হোয়াইট কালার তো রয়েছে, আমি আসলে হোয়াইট আছে নাকি ব্লু বোঝা যাচ্ছে না, মানে এত সুন্দর আনকমন কালার কম্বিনেশনটা না আমি এই কালারটা কোনোদিন পাইনি, দারুণ দেখতে, দারুণ, নো ডাউট, দারুণ একটা শাড়ি, ভীষণ সুন্দর দেখতে, দেখে নাও শাড়িটা, একটু আনকমন কালার। আমি কিন্তু হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিয়েছি, টাকাটা যখন বলবে তখন পাঠাবো, আচ্ছা ঠিক আছে, যাই হোক, দারুণ 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 দারুণ, সত্যি দারুণ। পাড়টা দেখে নাও, এরকম ব্লু কালারের তোমাদের সুতো দিয়ে করা রয়েছে, পাড়ের রংটাও দারুণ, মানে রেড ওয়াইন কালারের সঙ্গে একটা ব্লু এর টাচ আপ রয়েছে, শাড়িটা ভীষণ সুন্দর, ডার্ক রানী কালারের পাড়, ঠিক আছে? ডার্ক রানী কালারের পাড়, ভীষণ গর্জাস, কি শাড়ি মেটেরিয়ালটা, কি
এগুলো আরে তুমি কখন মেসেজ করো যে আমি দেখতে পাইনি, তো এগুলো সব কাঞ্চি কাটান, কাঞ্চি কাটান। ঠিক আছে, এর পরের শাড়িটা যাচ্ছে দেখে নাও, ব্লু কালার, ব্লু কালার, তার সাথে যাচ্ছে এইটা বর্ডারটা চকলেট শেক কালার, না চকলেটের কোনো কালারই এটা নয়। ঠিক আছে, এই কালারটা কিন্তু ফোন নাম্বারটা বলবেন প্লিজ, জয়শ্রী হাজরা, আমার নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার বুকিং নাম্বার সব দেওয়া আছে, ওইটাই আমার নাম্বার, একটাই নাম্বার। এই শাড়িটা দেখে নাও, শাড়িটা ব্লু কালার, ঠিক আছে, এটা কোনো ডুয়েল টোন নয়, প্রত্যেকটা শাড়ি কিন্তু ডুয়েল টোন ছিল। এই শাড়িটাও একটা ভীষণ গর্জাস, যারা একটু মানে ব্লু ভালোবাসো তাদের জন্য দারুণ শাড়ি, দারুণ দেখতে, প্রত্যেকটা কালার দারুণ। শাড়ির যে পাটটা, পাটটা দেখে নাও, এটা যাচ্ছে শাড়ির পাটটা, এবং গর্জাস, ভীষণই গর্জাস, উইথ ব্লাউজ পিস যাচ্ছে, প্রত্যেকটা শাড়িতেই তোমরা রানিং ব্লাউজ পাবে। এই পাটটা দিয়ে শাড়িটা সুন্দর করে ব্লাউজ দিয়ে পরলে কিন্তু খুব ভালো লাগবে। পাড়ের রংটা দেখে নাও, এটা মাস্টার্ড কালারের সাথে নেভি ব্লু কালারের ডুয়েল টোন, মাস্টার্ড কালারের সঙ্গে পাটটা কিন্তু মাস্টার্ড কালার, তার সাথে নেভি ব্লু যাচ্ছে, যার জন্য কালারটা দেখে নাও একটা আনকমন শেড তৈরি হয়েছে, এবং পুরো শাড়িটা একটাই টোন নেভি ব্লু কালার, ভীষণ গর্জাস দেখতে, এবং নো ডাউট দুর্ধর্ষ। আর এইটা যাচ্ছে বর্ডারটা, এইটা যাচ্ছে শাড়িটা দেখে নাও, দারুণ ভালো। ঠিক আছে, শাড়িটা যাচ্ছে এইটা 1590, 1590। এর পরের শাড়িটায় যাচ্ছি, এর পরের শাড়িটা যাচ্ছি ডার্ক মেজেন্টা কালার, ডার্ক মেজেন্টা কালারের সাথে তোমাদের ব্লু এর ডুয়েল টোন, পুরো শাড়িটাতে বুটি বুটি রয়েছে, পুরো শাড়িটাতে বুটি বুটি রয়েছে, গঙ্গা যমুনা বর্ডার যাচ্ছে, প্রত্যেকটা শাড়ি আগেও যেগুলো দেখিয়েছি গঙ্গা যমুনা বর্ডার। এবং এই শাড়িটা দেখে নাও, এই শাড়িটাও একটা মারাত্মক সুন্দর দেখতে, মেজেন্টা কালারের সাথে শাড়িটার কিন্তু একটা ডুয়েল টোন যাচ্ছে ব্লু কালারের। ঠিক আছে, শাড়িটা ডুয়েল টোন, মেজেন্টার সাথে ডুয়েল টোন, এইটা যাচ্ছে বর্ডারটা, পুরো শাড়িটাতে বুটি পাবে, এবং বর্ডারটা এইটা যাচ্ছে গ্রিন কালারের, দেখে নাও শাড়িটা, দারুণ গর্জাস, একদম কাঞ্চি কটনের, এগুলো প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি, মানে তোমরা এগুলো রেগুলার পরতে পারবে, এই রেঞ্জের শাড়ি রেগুলার পরতে পারবে। এইটা যাচ্ছে পুরো শাড়িটা উইথ ব্লাউজ পিস, শাড়িটার এটার প্রাইস যাচ্ছে 1700 টাকা, 1700। পুরো শাড়িটাতেই কিন্তু বুটি আছে, গ্রিন কালার ব্লু কালার দিয়ে এরকম বুটি রয়েছে, ভীষণই গর্জাস শাড়ি, 1700। এরপরে সেম শাড়িটারই আর একটা ডিজাইন দেখাচ্ছি, এটা একটু মাস্টার্ড কালারের টোন, লাস্ট শাড়ির কি প্রাইস, লাস্ট শাড়ি যেটা দেখালাম 1700, এই যে ডুয়েল টোন এই শাড়িটা, কি এই শাড়িটা 1700, 1700 টাকা। থ্যাংক ইউ কৌশলী, এইটা যাচ্ছে শাড়িটা গঙ্গা যমুনা বর্ডার, এগুলোর বর্ডারটা দেখে নাও, পুরো ময়ূর আর রুদ্রাক্ষের ডিজাইনটা রয়েছে, খুব ক্লাসি দেখতে, এবং শাড়িগুলো তোমরা রেগুলার পরতে পারবে, রেগুলার পরতে পারবে। ভীষণ সুন্দর দেখতে শাড়িটা, ঠিক আছে, শাড়িটার কালারটা দেখ, উপরের পাটটা যাচ্ছে অরেঞ্জিশ রেড, ওপরের পাটটা যাচ্ছে অরেঞ্জিশ রেড, ঠিক আছে, শাড়িটা কিন্তু বুটা আছে, পুরো বডিতে বুটা আছে, ফ্যান্টাস্টিক, নো ডাউট তোমরা এই শাড়িগুলো কাউকে গিফটও করতে পারো, এবং বিয়ের জন্য যে তোমাদের কি বলে প্রণামী, প্রণামীর জন্য এই শাড়িগুলো কিন্তু কিনতে পারো, এগুলো ভীষণ ক্লাসি, ভীষণ সুন্দর দেখতে, 1700 হচ্ছে প্রাইস। এরপরের যে শাড়িটা, একটা পার্পল কালারের শাড়িতে যাচ্ছি, জাস্ট শাড়িটা দেখে নাও, শাড়িটার ওপরের দিকের বর্ডারটা কিন্তু একদম ইঞ্চি বর্ডার, প্লেন, কোন মানে ডিজাইনটা সেই রকমই করা রয়েছে, খুব খুব ক্লাসি, একদম পার্পল কালার, পার্পল কালার, পুরো ইয়েলো কালারের বর্ডার যাচ্ছে, ঋতুপর্ণা চকলেট টাইপ কালারের শাড়িটা দেখালাম,
হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি, কিন্তু ওটা চকলেট কালার না কিন্তু। হ্যাঁ সবাই চকলেট বলছে, ওটা কিন্তু চকলেট কালার না। এই শাড়ির কালারটা না একটু অন্যরকম, মেরুনিশ টাইপের লাগছে আমার চোখে, একটু মেরুনের সাথে হোয়াইট কালার মেশালে যে কালারটা আসে সেই ধরনের শাড়ি আর কি। গ্রিনের সুতো আছে, দূর থেকে বলছে গ্রিনের সুতো আছে। আমি আসলে লাইটের সামনে পুরো আছি তো, হ্যাঁ কাছে থাকলে আসবে না। শাড়িটা ভীষণ আনকমন এবং ভীষণ সুন্দর দেখতে, ঠিক আছে। 1590। এরপরে যে শাড়িটা দেখাচ্ছি, এটা যাচ্ছে একদম প্লেন বর্ডার, মাথা পাড় যেটা আমরা বলি সেই প্লেন বর্ডার, আঁচলটা যাচ্ছে এটা। বডিতে কিন্তু কোনো তোমাদের কাজ নেই, সুতোর কোনো কাজ নেই। এটা চিকু কালার, চিকু কালারও নয়, এই কালারটা একদম আনকমন কালার। এই পাড়টা দেখে নাও, সুতোর কাজ করা, ময়ূর আর হাতির পুরো ম্যাট ফিনিশ সুতোর কাজ করা শাড়িটা, মানে অসাধারণ একটা শাড়ি। যারা পছন্দ করো এই ধরনের ম্যাট লুকের শাড়ি, তারা এই শাড়িটা দেখে নাও, শাড়ির ডিজাইনটা দেখে নাও। বর্ডারটা এতটাই সুন্দর, ভীষণ সুন্দর। এটা উইথ ব্লাউজ পিসই যাচ্ছে, রানিং ব্লাউজটা তোমরা পাবে এখানে, স্লিভে বসাতে পারবে যে যেভাবে ডিজাইনটা করবে, হাতাতে তোমরা এটাও বসাতে পারো, ব্যাক সাইডে এই বর্ডারটা দিয়ে পুরো ডিজাইন করে বসালে অদ্ভুত সুন্দর লাগবে দেখতে শাড়িটা, ভীষণই সুন্দর। শাড়িটার প্রাইস যাচ্ছে তোমাদের অনলি 1600, 1600 টাকা, 1600, ঠিক আছে। শাড়ির কোয়ালিটি গুলো দুর্ধর্ষ এবং পুরোটাই সুতোর কাজ করা, শাড়িটার ডিজাইনটা দেখে নাও ভীষণ সুন্দর, 1600। এটার আর একটা দেখিয়ে শেষ করব লাইফটা। এটার কালারটা যাচ্ছে লেমন ইয়েলো কালার, একটু লেমন ইয়েলো কালার, তার সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন, জাস্ট অসাধারণ দেখতে, অসাধারণ। যারা একটু সোবার কালার ভালোবাসো, লাইট কালার ভালোবাসো, তারা এই কালারটা দেখো, পিঙ্ক কালার, মানে এটা পিঙ্ক আসছে তো, এই তো পিঙ্ক সুতো, এটা পিঙ্ক কালার, ঠিক আছে, মানে রেডের সঙ্গে পিঙ্ক কালার মেশালে যে কালারটা আসে, আর হ্যাঁ এই তো পিঙ্ক। আর এইটা যাচ্ছে বর্ডারটা, শাড়িটা দেখে নাও, পুরোটাই লেমন গ্রিন কালার, ঠিক আছে, খুব সুন্দর দেখতে শাড়িটা, ভীষণ সুন্দর দেখতে। বাবারে আমার চোখ ইয়ে গেছে। কারুর যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নিও শাড়িটা, ভীষণ সুন্দর দেখতে। দেখে নাও কালারটা, ভীষণ ব্রাইট কালার, খুব ব্রাইট লেমন ইয়েলো শাড়িটা, ডুয়েল টোন যাচ্ছে, অদ্ভুত সুন্দর দেখতে, ঠিক আছে, ভীষণ সুন্দর দেখতে। আর বর্ডারটা পিঙ্ক কালারে যাচ্ছে, সেম শাড়ি এরকম এলিফেন্ট আর ময়ূরের ডিজাইন, সব কাঞ্চি কাটান, ঋতুপর্ণা সব কাঞ্চি কাটান, আমি নতুন দেখছি, শান্তনা সরকার থ্যাংক ইউ জয়েন করার জন্য। এইটা যাচ্ছে কাঞ্চি কাটা, নেই 1600, শাড়িটা বিউটিফুল, পিওর 100% কটন, সব কাঞ্চি কাটা নিয়ে দেখালাম। তো আজকে অনেক শাড়ি দেখিয়েছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো একটু স্ক্রিনশট দিও, আশা করব যে একটু অপশন রাখবে, কারণ অপশন না রাখলে আমার জন্য খুব খারাপ লাগে সোল্ড বলতে সত্যি। তো কি করবো বলো, তো আমি কাঞ্চি কাটন পরে ইয়ে পরে আছি, মঙ্গলগিরি পরে আছি। তো এই শাড়িটাও কিন্তু অ্যাভেলেবল, কারোর যদি পছন্দ হয় হোয়াইট কালার নিতে পারো, গ্রিনে কিছু নেই, গ্রিনে অনেক শাড়ি দেখিয়েছি তো, কাঞ্চি কাটন দেখালাম। তো চলো তাহলে সবাই ভালো থেকো, কালকে কিন্তু আমার কুরিয়ারের ডে, যাকে বলবো পেমেন্ট করে দিতে পেমেন্ট করে দেবে, কালকে কুরিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো গুড নাইট, সবাই ভালো থেকো, দাম বলো শান্তনা কি, আমি যেটা পড়ে আছি 1990, আজকে মঙ্গলগিরি দেখিয়েছি, একটু রেকর্ডেড লাইফটা দেখলে ভালো লাগবে। অনেক শাড়ি দেখিয়েছি, কলমকারি দেখিয়েছি, সাঙ্গানেরি কটন দেখিয়েছি, তো ভালো লাগবে আশা করি, ঠিক আছে। তো চলো সবাই ভালো থেকো, গুড নাইট।